কাশ্মীর ভবন আসলে এইটা আপনারা সচরাচর দেখতেই পাবেন, এরকম লাইন ধরে যাবে আর্মির গাড়ি। গ্রুপ করে করে যাচ্ছে, দেখুন এটা একটা গ্রুপ গেল, এর একটা গ্রুপ এসেছিল, একটা গ্রুপ চলে গেল। গুলমার্গ ভ্যালির পাশ দিয়ে আমরা হর্স রাইড করছি। हम तुम कमरे में बंद है और चाबी खो जाए, यहाँ पे ताला लगता है खुलता है पहलगाम जाके। हाँ। जो वो चार रास्ता दिखाता है कुत्ते को शेर की खाल पे ना के। हाँ। वो चार रास्ते में दोहराते हैं। हाँ। शेर को बोलूंगी मुझे खा जाए और बॉबी को छोड़ दे। छोटो बेला थे एक कथा सुने पैसा दिए कान मला खावा। हाँ तक हम कथाटर मान ठीक ठाक बुझी, किन्तु आज काश्मीर गुलमार्गे इसे हारे हारे बुझे गए कथाटर यथार्थता। গুলমার্গ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2650 মিটার উচ্চতায় অবস্থিত বারমুলা জেলার একটি শৈল শহর। বন্ধু বান্ধব পরিবার ও আত্মীয় স্বজনদের সাথে সময় কাটানোর আদর্শ জায়গা। গুলমার্গে দেখার জন্য রয়েছে বেশ কিছু জায়গা, যার মধ্যে রয়েছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গন্ডোলা রাইড, হর্স রাইডিং সহ মজাদার মজাদার কিছু অ্যাক্টিভিটিস। আজ আমরা সারা দিনটি কাটাবো গুলমার্গে। গুলমার্গ সম্পর্কে নানান তথ্য সহ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরব এই ভিডিওতে। তাহলে চলুন যাত্রা শুরু করি গুলমার্গের উদ্দেশ্যে। কাশ্মীরের একটি অন্যতম দুর্দান্ত ট্যুরিস্ট স্পট গুলমার্গ, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 8000 ফিট উচ্চতায় অবস্থিত। আর আমার পিছনেই দেখুন আছে একটি শিব মন্দির। এই মন্দিরের সামনেই আপ কি কসম সিনেমার জয় জয় শিব শঙ্কর এই গানটি শুটিং হয়েছিল। খুব সুন্দর আমাদের ঘোরাচ্ছে, কুছ বলিয়ে। হ্যাঁ জি, গুড মর্নিং স্যার। ওকে ভাই, গুড মর্নিং। এখন বাজে সকাল 8:45 আর আমরা বেরিয়ে পড়লাম গুলমার্গের উদ্দেশ্যে। আজকে আমাদের ডেস্টিনেশন গুলমার্গ। কুয়াশাচ্ছন্ন সকালকে সঙ্গী করেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য গুলমার্গের উদ্দেশ্যে। আজ আমাদের শ্রীনগরে তৃতীয় দিন। আমরা শ্রীনগর থেকে যাত্রা শুরু করে সারাদিন গুলমার্গের সৌন্দর্য উপভোগ করে আবার ফিরে আসব শ্রীনগরে। অনেকে আবার শ্রীনগরে না থেকে সরাসরি গুলমার্গে রাত্রিবাস করে গুলমার্গের সৌন্দর্যকে উপভোগ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে আমার অভিজ্ঞতা থেকে বলছি, গুলমার্গকে ভালোভাবে উপভোগ করতে চাইলে গুলমার্গে রাত্রিবাস করে গুলমার্গ দেখাটাই হবে বুদ্ধিমানের কাজ। তবে গুলমার্গের হোটেল খরচ তুলনামূলক একটু বেশি। আর যারা বাজেট ট্যুর করতে চান তাদের জন্য বলছি, শ্রীনগর থেকে প্রয়োজন অনুযায়ী একটি গাড়ি ভাড়া করে পৌঁছে যান গুলমার্গে। গুলমার্গে সারাদিন কাটিয়ে আবার ফিরে আসুন শ্রীনগরে, এতে আপনাদের খরচ কিছুটা হলেও কম পড়বে। শ্রীনগর থেকে গুলমার্গ 51 কিলোমিটার ডিস্টেন্স, যেতে মোটামুটি 2 ঘন্টার মতো টাইম লাগবে। আগের পর্বে দেখিয়েছি সোনমার্গের সাইট সিন, যারা এখনও দেখেননি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই একবার দেখে নেবেন। ওখানে দেখানো আছে কাশ্মীরের শেষ গ্রাম, খুব ভালো লাগবে ভিডিওটি, অবশ্যই একবার দেখবেন। শ্রীনগর থেকে গুলমার্গ পর্যন্ত গাড়ি ভাড়া পড়বে 2500 থেকে 3000 টাকার মতো। শ্রীনগর শহর থেকে প্রায় 5 কিলোমিটার বেরিয়ে এসেছি আর এখানে চেকিং আছে। আমাদের ড্রাইভার দাদা গেল সব পেপারপত্র দেখাতে, তাই আমরা একটু ওয়েট করছি। এই কাশ্মীর ভবন আসলে এইটা আপনারা সচরাচর দেখতেই পাবেন, এরকম লাইন ধরে যাবে আর্মির গাড়ি। শ্রীনগর থেকে প্রায় 1 ঘন্টা জার্নি করে এলাম, এখানে 1 কাপ চা খাবো। প্রচণ্ড ঠান্ডা লাগছে, মনে হচ্ছে ভুল করে গেলাম, এই হাফ জ্যাকেট পরে মনে হচ্ছে ভুলই করলাম নাকি। যাই হোক, সোয়েটার নিয়ে এসেছি, যদি লাগে সোয়েটার পরে নেব, অসুবিধা নেই। কিন্তু ভালো ঠান্ডা লাগছে, ভালোই ঠান্ডা। কুঞ্জন এসে ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্টে আলু পরোটা, ঘুগনি আর হচ্ছে চাটনি।
কফি নিলাম, দারুণ টেস্ট, সত্যি অসাধারণ। ব্রেকফাস্ট করে আবার রওনা দিলাম গুলমার্গের উদ্দেশ্যে, আর এখান থেকেই এই সানগ্লাসটা কিনলাম। এখানে একটা চেক পোস্ট আছে, আজকেও প্রচুর বরফ দেখতে পাবো। এখন পৌঁছে গেলাম টাংমার, গুলমার্গের কিছুটা আগেই পড়বে টাংমার। গুলমার্গ যাওয়ার পথেই এখানে একটা চেকপোস্ট আছে, এখানে 100 টাকা লাগলো এন্ট্রি ফি। এগুলো সব গাড়ির ড্রাইভারই দিয়ে দিচ্ছে। রাস্তায় যেতে যেতে যতগুলো চেকপোস্ট পড়ছে, যা এন্ট্রি ফি দিতে হচ্ছে, সব ড্রাইভারই দিয়ে দিচ্ছে। আপনারা শ্রীনগর থেকে যখন গুলমার্গে গাড়ি নিয়ে আসবেন, গাড়ি ভাড়া পড়বে 2500 থেকে 3000 টাকার মধ্যে, 2500 থেকে 3000 টাকার মধ্যে গাড়ি ভাড়া পড়বে। আপনারা গাড়ি নিয়ে গুলমার্গ আসতে পারেন। দেখুন রাস্তাগুলো, দেখুন দারুণ। এখান থেকে গুলমার্গ আর 10 কিলোমিটার, আমরা ঝাউবাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। দারুণ লাগছে, জায়গাটা এতটা সুন্দর লাগলো তাই একটু দাঁড়ালাম। দেখুন দারুণ দারুণ, দেখুন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, আর এই টুরিস্টরা এখানে দেখুন কী হারে নোংরা করে রেখেছে। শ্রীনগর থেকে গুলমার্গ পর্যন্ত রাস্তার কন্ডিশন বেশ ভালো, আর রাস্তার সৌন্দর্য সত্যি অসম্ভব সুন্দর। চলুন এনজয় করি এই জার্নিটা। দেখুন প্রচুর বাঘ, একদম একে বেঁকে পাহাড়ের কোল বেয়ে আমরা চলছি গুলমার্গের উদ্দেশ্যে। ও দারুণ লাগছে, দারুণ, দেখুন সত্যি, দেখুন গাড়িগুলো, দেখুন একদম লাইন বাই লাইন যাচ্ছে, কেউ কাকে ওভারটেক করছে না, খুব সুন্দরভাবে যাচ্ছে। গুলমার্গে কিন্তু প্লাস্টিক জাতীয় জিনিস ফেলা নিষিদ্ধ। আপনারা কিন্তু রাস্তাঘাটে কোথাও প্লাস্টিক জাতীয় জিনিস কিন্তু রাস্তাঘাটে ফেলবেন না। থেকে আমরা উপরে এসেছি, চারিদিকটা একদম সবুজে সবুজ, খুবই সুন্দর লাগছে। যেহেতু গুলমার্গ পাকিস্তান সীমানার খুব কাছে অবস্থিত, তাই কড়াকড়িটাও একটু বেশি। একটু পরে পরেই রয়েছে চেকিং পয়েন্ট। যখন বন্ডা পড়তা একই জায়গা জমা হতা, কোই টেনশন নাই হ্যায়। আপ হাম আপি কে লিয়ে বলতে জানে দো, বলতে জানে দো। এখান থেকে দুটো রাস্তা ডিভাইড হয়ে গেল, গুলমার্গের পার্কিং পয়েন্টে যাবে দুটো রাস্তা,
কিন্তু গাড়িগুলোকে ভাগ করে করে পাঠাচ্ছে। কিছু গাড়ি এই এই রাস্তাতে পাঠাচ্ছে আর কিছু গাড়ি পাঠাচ্ছে ডান দিকের রাস্তাতে। এখন মাঝে ঘড়ির কাটায় 11:40 আর আমরা পৌঁছে গেলাম গুলমার্গ পার্কিং পয়েন্টে। দেখুন একটাই পার্কিং পয়েন্ট, এখানে হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, এখানে খাওয়া দাওয়া করে নেওয়া যেতে পারে। আর দেখুন কত ট্যুরিস্ট এসছে, প্রচুর গাড়ি আছে, প্রচুর। গুলমার্গ পার্কিং পয়েন্টে আসার সঙ্গে সঙ্গেই আপনাদের ঘিরে ধরবে ঘোড়া চালকরা। যদি আপনাদের হর্স রাইডিং ইচ্ছে থাকে তাহলে অবশ্যই দরদাম করে ঘোড়া বুক করবেন, আর যদি ইচ্ছে না থাকে তাহলে স্মার্টলি ইগনোর করবেন। ইগনোর করা সত্ত্বেও দেখবেন ঘোড়া চালকরা আপনার পিছু নিবে এবং আপনাকে বিরক্ত করতে থাকবে। যতক্ষণ না পর্যন্ত আপনি পার্কিং পয়েন্ট ছেড়ে অন্যত্র কোথাও যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ঘোড়া চালকরা বিরক্ত করতেই থাকবে। পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর ঘোড়া আছে, তবে আপনারা এখানে এসে যেটা করবেন, ঠান্ডা মাথায় একটা ঘোড়ার সাথে কথা বলে দরদাম মিটিয়ে তারপরে হর্স রাইডিংয়ে যাবেন। আমরাও যাব ঘোড়ায়, আমরা উঠবো ঘোড়ায়, উঠে আমরা সাইট সিনগুলো করবো, আপনাদেরও দেখাবো সমস্ত কিছু। আপনারা সঙ্গে থাকুন আর যেতে যেতে বাকি কথাগুলো আমি আপনাদের বলব। আর আমার অভিজ্ঞতা থেকে আরেকটা কথা বলে রাখছি, হোক আপনার বন্ধু বা হোক আপনার আত্মীয়, ঘোড়া চালকের সামনে কখনো বলতে যাবেন না যে ঘোড়ায় উঠতে হবে না বা ঘোড়ায় উঠিস না। এই ধরনের কথা যদি কোনো কারণে ঘোড়া চালকের কানে যায় তাহলে বুঝবেন আপনার কপালে অনেক দুঃখ আছে। উপরে উপরে এদের ব্যবহার যতটা ভালো দেখবেন, ভেতরে ভেতরে ব্যবহার এদের ততটাই খারাপ। আমার অভিজ্ঞতা থেকে বলছি, ওদের কথা মেনে চললে খুব ভালো, আর কোনো কারণে কথার খিলাফ করলে পড়বেন মহাবিপদে। ওরা যেটা বলবে সেটাই ঠিক, আপনার কথার কোনো মূল্যই থাকবে না। গুলমার্গের ওয়েদারটা একটু ড্যামড্যাম ওয়েদার, মানে রৌদ্র সেরকম নেই, তবে ঠান্ডাটা ভালো আছে, ভালোই ঠান্ডা। আমি হাফ জ্যাকেট পরে মনে হয় ভুল করেছি, চা খাচ্ছি। এই দেখুন 2 বছরের বাচ্চা এসছে। কোনো অসুবিধা হচ্ছে বাবা তোমার? কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা নেই, আপনারা আসতে পারেন, 2 বছরের বাচ্চা নিয়ে আরামসে আসতে পারেন। দেখুন এই ঘুরে যাচ্ছে, মানে প্রমাণ। এখানে অনেক দোকান আছে, খাওয়ার দোকান। এই দোকানের ভিতরে ওয়াশরুমও আছে, মহিলারা ওয়াশরুম ইউজ করতে পারেন। গুলমার্গের পার্ক পয়েন্টের পাশেই একটা হোটেলে ঢুকলাম, এখন আমরা লাঞ্চ করব। স্টার মিটিং অন হিয়ার, দিস ইজ আ ডাবা লাস্ট পার্কিং অফ দি গুলমার্গ। হ্যাঁ, দ্যাট ইজ কলড নেরেগা পার্কিং। নেরেগা পার্কিং? ইয়া ইয়া, এই পার্কিংটার নাম হচ্ছে নেরেগা পার্কিং। এর পাশেই আমরা একটা হোটেলে ঢুকলাম, এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চটা করি, পিছনে দেখুন একটা মন্দির, একদম ওপেন বসে খাচ্ছে। আপকে সাথে এক মদদগার চলেগা। হ্যাঁ, মদদগার, হেল্পার, হেল্পার, এক্সট্রা ম্যান আপকে সাথে বচ্চা হ্যাঁ যে উত্তরাণ চড়ান ইসো কন্ধে সে লেগা বাপস আপকে কেনা কি ঘোড়ে কি গর্দন পে আ যায়গা ইসকো কেনা হাম হেল্পার ভাই ইসো কন্ধে পে উঠায়েগা ঘোড়া ওয়ালা ভাই ইয়ে হ্যায় ইসকা এক্সট্রা চার্জ দেনা। এখন ঘোড়ায় উঠে গেলাম, পার ঘোড়া ভাড়া পড়লো 1000 টাকা করে। তাহলে চলুন হর্স রাইডিং শুরু করি, আর যেতে যেতে সমস্ত স্পট দেখাবো এবং যেতে যেতে রাস্তার সব ভিউ আপনাদের দেখাবো। চলুন, আপকি কাসাম সিনেমার একটা গানের শুটিং হয়েছিল এই মন্দিরে, আর আমরা হর্স রাইড করছি, চলুন। ফির ভাইজান, হ্যাঁ ফির বলো, কি বলুম, আপ আমারে সাথে নাকি খুশি মত করো, যে ওয়াপস আকে আমারে মেহনত লাগি না ওই দে দেনা। আমরা 1:45 হর্স রাইড শুরু করলাম। দেখুন ওই ওখানে যত ঘর দেখা যাচ্ছে সবই হচ্ছে আর্মি ক্যাম্প,
এখানে কিন্তু কোনো বসতি নেই, সব আর্মি ক্যাম্প। ম্যাডাম ঘোড়া খুদ চলেগা, ডরনা নেই, ডর লাগে তো গানা গাও। হে বদি কেমন লাগছে? মুখটা দেখো, তাকানো যাচ্ছে না, মুখের দিকে ভয়ে ভয়ে। সুন্দর ভ্যালি, আর ওই যে ভ্যালির পরে আছে বরফে মোড়া পাহাড়। এখন আমরা পিচ ঢালাই রাস্তার মধ্যে চলে এলাম। দেখুন পিছনে টোটালটাই পিচ ঢালাই রাস্তা, এতক্ষণ ছিল অফরোডিং, এখন পিচ ঢালাই। তবে দারুণ অ্যাডভেঞ্চার নিচ্ছি ঘোড়ায়, অনেকক্ষণ ঘোড়ায় উঠ জার্নি করব। ভাই সাহেব কিতনা টাইম লাগেগা? টাইম আপকে কম সে কম হামারা রোড 1 ঘন্টা মে খতম হো জায়েগা। ও 1 ঘন্টা মে আপকা টাইম খতম হো জায়েগা। ওনাদের টাইম হচ্ছে 1 ঘন্টা, মানে ওনা যদি ওনাদের মত করে ঘোড়ায় 1 ঘন্টার মধ্যে ঘুরিয়ে দিবে, কিন্তু টাইমের কোনো বাধ্যবাধকতা নেই। আমরা যতক্ষণ ইচ্ছা ঘুরতে পারবো, যতক্ষণ ইচ্ছা থাকতে পারবো। আমার বাম দিকে যে একটা ফিল্ড দেখা যাচ্ছে, এটা হচ্ছে গলফ কোর্স। এটা এশিয়ার মধ্যে সবচেয়ে উচ্চতম গলফ কোর্স, আর এর ভিতরে সাধারণের প্রবেশ নিষেধ আছে। শুধুমাত্র যারা ভিআইপি আছে, আর্মি আছে, তারাই এর ভিতরে যেতে পারে। আমরা এর পাশ দিয়েই হর্স রাইড করে যাচ্ছি সামনের দিকে। আর কোন সা সিনেমা কা শুটিং হওয়া? জব তক হ্যায় জান, জব তক হ্যায় জান, এই মুভির জিআরএ জিআরএ গানের শুটিং কিন্তু এখানেই হয়েছিল। দেখুন আমার ডান দিকে স্পটে মিশন কাশ্মীর সিনেমার একটা শুটিং হয়েছিল। দেখুন জায়গাগুলো কতটা সুন্দর, সত্যি আপনারা গুলমার্গে আসলে অবশ্যই হর্স রাইডটা করবেন, অনেক কিছু দেখা যাবে, অনেক কিছু জানা যাবে। কাশ্মীরকে এক্সপ্লোর করতে চাইলে আপনাকে হর্স রাইড করতেই হবে, অনেক কিছু জানতে পারবেন। আমার বাম দিকে দেখতে পাচ্ছেন এই জায়গাকে বলে ফিশিং লেক, এখানে অনেক ধরনের মাছ আছে, এখানে মাছ চাষ করা হয়। আর এই ডান দিকে হচ্ছে এটা চিলড্রেন পার্ক, দেখুন সত্যি অসাধারণ অসাধারণ, দারুণ ফিল করছি দারুণ। এই ডান দিকে দেখতে পাচ্ছেন হাই অল্টিটিউড ওয়ারফেয়ার স্কুল, এখানে গুলমার্গে আর্মিদের ট্রেনিং করানো হয়ে থাকে। দেখুন দারুণ সূর্য উঠেছে। আমি কি করবো, আমি কি করবো, ঘোড়া গেলে আমি কি করবো। আমাদের সমতলের হর্স রাইডিং শেষ হয়ে গেল, এখন আমরা উপরের দিকে উঠছি, এখন পাহাড়ি রাস্তা ধরে উপরে উঠছি। দেখুন রাস্তাগুলো দেখুন, এরকম অ্যাডভেঞ্চার প্রিয় জার্নি, রাস্তাগুলো দেখুন। বিলকুল হ্যাঁ, মানে রাস্তা তো নেই, পাথর। আর বাচ্চে কা ধ্যান রাখনা, ঠিক আছে, বাকি বাপসি মে থোড়া দিক্কত হে। এই পাথর, আর হচ্ছে আমরা কি ইয়া পিয়ার কে নাম কে, ফার 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 ফার, ইয়া লাগতা হাউস বোর্ড মকান বেড ব্লকার ফিনিশার বেড টকার করে চলিগা রাজু। দেখুন এই ঘন ফার জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দেখুন একটা নদী বাদিকে রাস্তা, দেখুন কিরকম ডেঞ্জারাস রাস্তা। দারুণ এনজয় করছি,
একটু ভয় ভয় লাগছে এত পাথর বিছানো রাস্তা না মানে যেতে যেতে একটু ভয় লাগছে ঘোড়ায় পিঠে যাচ্ছি তো এই দেখুন পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে দাঁড়া দাঁড়া পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি এই আগে 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 ভাইজান 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 কাটে সে মারলে ধরো পড়ে যাবে গিরগে গিরজি গির জায়গা নেই বেটা এই করো ইদার ইদার মি ইদার মি ইদার মি খারাপ করে এখানে কত লোক এসছে কত টুরিস্ট এসছে একবার দেখুন কত ঘোড়া ঘোড়ায় করে অনেকটা পথ অতিক্রম করে আসলাম এটা হচ্ছে গুলমার্গের আইস ভিউ পয়েন্ট এখান থেকে ভালো সুন্দর জঙ্গলের মাঝে বরফ দেখা যায় আর এই পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে নদীটাও একদম বরফ বরফময় হয়ে যায় কিন্তু এখন বরফ নেই সেরকম হালকা পাতলা বরফ আছে ঘুরে ঘুরে দেখলাম চারিপাশটা দুর্দান্ত লাগলো আর হর্স রাইডিংয়ের জার্নিটা তো দুর্দান্তই লাগলো আরও অনেকগুলো স্পট আছে আমরা এখন যাব পরের গন্তব্যে তাহলে চলুন পরের গন্তব্য এই স্পট দেখে আর একটা স্পটে যাচ্ছি তবে প্রচণ্ড অ্যাডভেঞ্চার হলো প্রচণ্ড মানে কি বলবো এত অফরোডিং রাস্তা মানে আমি আগে কখনো দেখিনি আর ঘোড়ায় মোটামুটি এক ঘন্টা হয়ে গেল আমাদের চাপা চলছি খালি চলছি খুবই অফরোডিং প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা কোনায় কোনায় প্রকৃতির ছোঁয়া অসাধারণ অসাধারণ এখন ভালো রাস্তায় আসলাম এখন রোডে আসলাম এতক্ষণ যা জার্নি করলাম ভিডিওটা তো দেখলেনই মানে আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন জানি না কিন্তু আমরা যা রোমাঞ্চকর অভিজ্ঞতা নিলাম ভয় ভয়ও করছিল মানে কখন পড়ে যাব এরকম এরকম মনে হচ্ছিল যে কখন পড়ে যাই পড়ে যাই খারাপ রাস্তা কাটিয়ে এখন ভালো রাস্তায় চলে এলাম সত্যি দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো মানে এরকম রাস্তায় হর্স রাইডিং করলাম এর আগে তো করেছি সমতলে অল্প একটু করেছি 100 মিটার 200 মিটার এরকম করেছি আর আজকে করছি ঘন্টার পর ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল আমাদের হর্স রাইডিং করা আর যাচ্ছি আর দেখুন চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই যে এগুলো যে দেখতে পাচ্ছেন দুই সাইডে এগুলো সবই হচ্ছে রিসোর্ট হোটেল এখানে কিন্তু শুধুমাত্র টুরিস্টদের জন্যই লোকালরা কিন্তু এখানে থাকতে পারে না এখানে কিন্তু টুরিস্টরাই এখানে থাকতে পারে আপনারা যদি আসেন এইসব জায়গায় যদি থাকেন সত্যি বলছি একটা আলাদা মাত্রা পেয়ে যাবেন কাশ্মীর ট্যুরের একটা আলাদা মাত্রা পেয়ে যাবেন দেখুন মন প্রাণ একদম জুড়িয়ে গেল সত্যি বলছি অসাধারণ একবার আসবেন আমাদের কালকে সোনমার্গে গিয়ে আমাদের পয়সা উসিল হয়ে গেছে কাশ্মীর ট্যুরের আর এখন যেটা পাচ্ছি সেটা বোনাস বোনাস বলা ভুল হবে মানে কি পাচ্ছি মানে সত্যি মানে তুলনাও করা যাবে না আগের পর্বের ভিডিওতে দেখানো হয়েছে বরফের দৃশ্যগুলি যারা এখনও দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সময় করে দেখে নেবেন এই যে এই রুমে ববি ছিল এখানে গাড়িতে করে ঘুরতে পারেন কিন্তু গাড়িতে খুব কস্টলি আমি লাস্ট আমারই পার্টি গাড়ি আপনি আপনি গাড়ি না হো গিয়া লাস্ট আমাদের
হর্স রাইডের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আর আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। এখন বাজে বেলা 3টে, আমাদের হর্স রাইড সমাপ্ত হলো। দুর্দান্ত অভিজ্ঞতা হলো, দুর্দান্ত অভিজ্ঞতা নিলাম আর এত অ্যাডভেঞ্চার জার্নি হলো। সত্যি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ আমি, আর অ্যাডভেঞ্চার পেলে তো খুব খুশি হই। দেখুন কত দোকান আছে, কিন্তু প্রচুর খাবারের দোকান আছে। এখন যাচ্ছি গন্ডোলা রাইড করতে, যেটা গুলমার্গের বিখ্যাত একটি রাইড। আমরা এখন সেই গন্ডোলা রাইডের অভিজ্ঞতা নিব। তাহলে চলুন আপনারা দেখুন আমরা কীভাবে গন্ডোলা রাইড করছি, আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। চলুন, আর ওই পার্কিং পয়েন্ট থেকে গন্ডোলা রাইডের টিকিট কাউন্টার মোটামুটি 1.5 কিলোমিটার হবে। আপনারা হেঁটেও আসতে পারেন বা ঘোড়ায় চেপেও আসতে পারেন। ঘোড়ায় চেপে আসলে ওই 200-300 টাকা নিবে, একটু বার্গেনিং করে নেবেন। এটা গন্ডোলা রাইডের পার্কিং পয়েন্ট। গন্ডোলা রাইডের এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখন যাব, টিকিট কাটব, তারপরে রাইড করব। এই চলে এসছি ওয়ে টু গন্ডোলা, এই রাস্তা ধরেই এখন আমরা যাব গন্ডোলা রাইডে। ওয়েটিং রুম, এখানে প্রচুর ভিড় হয়, তাই দেখুন আমরা এরকম ঘুরে 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 যাচ্ছি। মানে রেলিং করা আছে যাওয়ার জন্য, একদম সরু রাস্তা, একজনই যেতে পারবে। এই তো চলে এসছি, এখন বাজে 4:45, আমরা চলে এলাম একদম গন্ডোলা রাইডের একদম মেন জায়গায়। এটা 4টা অবধি চলে, 4টার পরে কিন্তু আর এটা চলে না, 4টার সময় বন্ধ হয়ে যায়। উঠে পড়েছি রোপওয়েতে, এখন যাচ্ছি উপরে। ও দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। টিকিট মূল্য 740 টাকা পার হেড। 3 বছরের কম বয়সী বাচ্চাদের কোনো টিকিট লাগবে না, 3 বছরের উপরে যাদের বয়স তাদেরও 740 টাকাই লাগবে। দারুণ দারুণ লাগছে, তবে একটাই আফসোস যে আমরা বরফ পেলাম না। মানে আশেপাশে দেখুন বরফ নাই, খালি সবুজ আর সবুজ। সূর্যটা একদম সামনে পড়েছে, যার জন্য ভিউটা ঠিকঠাক আসছে না, কতটা আসছে আমি ঠিক বুঝতেই পারছি না। করেছি আমরা ফার্স্ট পেজের টিকিট কেটেছিলাম, এবার যাবো এনজয় করবো। চলুন, আমরা ফার্স্ট পেজে এসে পৌঁছালাম। এই ফার্স্ট পেজের নাম হচ্ছে কুংডুরি, আর ওইটা হচ্ছে সেকেন্ড পেজ। ওয়াও দারুন দারুন।
বরফ কিন্তু সেরকম নেই, আর সেকেন্ড ফেজে প্রচুর বরফ আছে, কিন্তু আমাদের টাইম বেশি নেই, 4:30 অবধি টাইম আছে ঘোরার, তাই আমরা ফার্স্ট ফেজই করেছি। আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা সোনমার্গে এত বরফ পেয়েছি, মানে বরফ দেখে আমাদের মন ভরে গেছে। এখানে ঝালমুড়ির দোকান আছে, খুব খিদে পেয়েছে তাই একটু ঝালমুড়ি নিয়েছি। এখানে ঝালমুড়ির দোকান, মুড়ি খেলাম, সামান্য একটু মুড়ি 50 টাকা। এখন ফিরে যাচ্ছি, এখন আবার সেই পার্কিং পয়েন্টে ফিরে যাচ্ছি। এইটা ফার্স্ট ফেজ, আর এইটা হচ্ছে সেকেন্ড ফেজ। এখান থেকে যদি সেকেন্ড ফেজে যাওয়ার প্রয়োজন হয় তাহলে এখান থেকেই সেকেন্ড ফেজে আবার উঠতে হবে। ওই ওখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে সেকেন্ড ফেজে যেতে হবে। একটাই আফসোস থেকে এলো এখানে এসে, বরফ পেলাম না ভালো। এখান দিয়ে প্রচুর বরফ পড়ে থাকে, এতটাই বরফ থাকে কল্পনার অতীত, কিন্তু আমরা বরফ পেলাম না, এটাই আফসোস থেকে গেল। কোনো রাইড করতে পারলাম না, ইচ্ছে ছিল প্রত্যেকটা রাইডই করব, কিন্তু একটাও করতে পারলাম না। পার্কিং পয়েন্টে যাওয়ার জন্য একটা গাড়ি ভাড়া করলাম, 300 টাকা নিল। আমরা যাচ্ছি 6 জন, আমরা 3 জন আছি, আর এখানে পাঞ্জাব থেকে আসছে ওনার 3 জন, একসাথে শেয়ার করে যাচ্ছি। 300 টাকা দিয়ে এই গাড়িটা ভাড়া করলাম পার্কিং পয়েন্ট অবধি যাওয়ার জন্য, কারণ হেঁটে হেঁটে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, প্রায় সন্ধ্যা হতে হতে চললো, তাই গাড়িটা ভাড়া করলাম। হেঁটে গেলে 15-20 মিনিট লাগতো। গুলমার্গের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে পারেন যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের পর্বে, পরের পর্বে নিয়ে যাব অন্য কোনো নতুন গন্তব্যে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।